একটা খাট, একটা বেডসাইড টেবিল, খাটের সাথে একটা ড্রেসিং টেবিল এবং একটা তিন পার্টের আলমারি, একটি শোকেস এবং একটি ওয়ার্ড্রব। এই বেডরুম সেটে কিন্তু কোনো কিছু বাকি রাখি নেই, কমপ্লিট ফুল একটি প্যাকেজে আপনার একটি বেডরুম সেট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাশেদ খান স্বপ্নবিলাস ফার্নিচার থেকে। তো আমি আমাদের এই বেডরুম সেটগুলো আজকে আপনাদেরকে দেখাবো, যে বেডরুম সেটগুলো আমরা অনলাইনে বিক্রির জন্য অনলাইন অফার প্রাইজে দিয়েছি। তো আজকে আপনারা ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন এই বেডরুম সেটের অফার প্রাইসগুলো এবং পাশাপাশি আরও কিছু কালেকশন আছে সেগুলো আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। তো রাশেদ ভাই, আজকে সর্বপ্রথম আমাদেরকে এই বেডরুম সেটটা থেকে আজকে সর্বপ্রথম কোন অংশটা দেখাবেন? আমি সবাইকে আসসালামু আলাইকুম, আবার আমি বেডরুম সেট দেখাবো এই কারণে যে যারা হয়তো বিয়ে শাদী হচ্ছে বা নতুনভাবে রুম ডেকোরেট করতে চায় বা পুরোনো আসবাবপত্রকে ফেলে রেখে নতুন কিছু নিতে চায়, তারা আজকের এই ভিডিও দেখবেন এবং ভিডিওটা প্রয়োজন অনুযায়ী শেয়ারও করবেন, যাতে করে আপনার ভালো লাগা বা আমার ভালো লাগা থেকে আরেকজন ভালো লাগবে। তো এটা ডিটেইলসটা আমি বলবো যে একটা বেডরুম সেটে কি কি আছে। একটা বেডরুম সেটে এখন বর্তমানে আমি দিয়েছি একটা খাট, একটা বেডসাইড টেবিল, খাটের সাথে একটা ড্রেসিং টেবিল এবং একটা তিন পার্টের আলমারি, একটি শোকেস এবং একটি ওয়ার্ড্রব। এই বেডরুম সেটে কিন্তু কোনো কিছু বাকি রাখি নেই, কমপ্লিট ফুল একটি প্যাকেজে আপনার একটি বেডরুম সেট যা একটা বাসার কমপ্লিট হয়ে যাবে। এবং এটা একটি অফার মূল্যে আমরা দিচ্ছি, এটার প্রাইসটা আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে খুবই কম এবং আপনারা অনলাইনে যাচাই করে দেখবেন যে আমি যেই রেটগুলো দেই সেগুলো কারখানা থেকে সামান্য কিছু বেশি থাকে, যাতে করে খরচটা অ্যাড করে আমরা দিয়ে দিই। তো এটা মাত্র 88,000 টাকায় আমরা বেডরুম সেটটি তৈরি করেছি, তৈরি করে আমরা আপনাদের জন্য রেডি করেছি, আপনারা চাইলে নিতে পারেন। এবং এটার গুণগত মানটা আমি আপনাকে বলছি, অনেকে হয়তো ভিডিওতে দেখেন যে বেডরুম সেটে বিভিন্ন সময় ছবিতে একই রকম থাকে, দেখতেও এক লাগে, কিন্তু জিনিসের কোয়ালিটি কিন্তু এক হয় না। কারণ কাস্টমাররা যারা কিনে তারা কিন্তু জানে না এটার কোন জায়গায় মনে করে যে সলিড নাই, কোন জায়গাটুকু কিভাবে একটু ড্যামেজ হইতে পারে বা কোন জায়গাটা সেফ পয়েন্ট, যেখানে একটু সামান্য খরচ করলে ওই জায়গাটা আরো মজবুত হয়, এটা কিন্তু আমরা বলতে পারি। কারণ আমরা তো কারখানা তৈরি করি, আমরা এটা দুর্বল পয়েন্টগুলো চিনি এবং যেই জায়গাগুলো দুর্বল বা যেই জায়গাগুলোকে সামান্য কিছু খরচ বাড়াইলে এটা আরো টেকসই হয়, মজবুত হয়, দেখতেও গর্জিয়াস হয়, সেটা কিন্তু আমরা তৈরি করি আমাদের নিজস্ব কারিগরের প্রয়োজন অনুসারে। যেমন ধরেন আমরা এই বেডরুম দুটি তৈরি করেছি, এখন এটা দেখেন এই খাটটা 6 ফিট 7 ফিটের একটি খাট, এটার হাইটটা কিন্তু আমার কাছাকাছি আমার কাঁধের বরাবর উপর দেখতে পাচ্ছেন দিয়েছি। এটা চাইলে আপনি কিছু হাইট নিচে করে সামান্যতম নিচে করে খরচ কমানো যায়। এটা আপনারা দেখেন মাঝখানে যে আপনারা হেড সাইড দেখতে পাচ্ছেন, অনেক খাটেই এই হেড সাইডটা দেয় না, এখানেও এক ধরনের খরচ কমে যায়। আমাদের এখানে যে হেডবক্সটা দেখতে পাচ্ছেন এটা দেখেন সাইজটা খুবই আমরা ফ্লেক্সিবল দিয়েছি, যাতে করে অনেকে হয়তো এগুলা খুবই ছোট সাইজে বানায় দিয়ে দেয় কোনো রকম আর কি হেডবক্স নামে চলে, বাট আমরা যেটা দিই সেটা আপনি ব্যবহার করে বুঝতে পারবেন। এখানে আপনি মোবাইল রাখেন, যে কোনো দরকারি জিনিস, পানি রাখার একটা ব্যাপার থাকে, অনেক সময় রাত্রেবেলা বাসা বাড়িতে অনেক ধরনের প্রয়োজনীয় জিনিস রাখার জন্য একটু স্পেসের দরকার, আমরা একটু মোটা করে এই হেডবক্সটা দিয়েছি। এই হেডবক্সটা কিন্তু খুবই উপকার জিনিস, আর এটাও কিন্তু খুবই মোটা করে দিয়েছে, অনেকে হয়তো একটু পাতলা করে জিনিসগুলো তৈরি করে। আর কালার ফিনিশিং দেখতেই পাচ্ছেন, এখানে আমরা নিখুঁত ভাবে সিএনজি মেশিনের ডিজাইন গুলো দিয়েছি, অনেকে হয়তো ডিজাইন বা নকশার ক্ষেত্রে কিন্তু অনেক লুজ করে, যেমন ধরেন এখানে আমি কিন্তু যত বেশি গ্লেজ আসবে তত বেশি এটা পরিশ্রম, এটা সময় দিতে হচ্ছে এটা কোয়ালিটি বাড়ার জন্য। আর এই যে হেড বেড সাইডের যে পায়ের অংশটুকু যেটা দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু অনেক সময় খাটে দেখবেন থিকনেস অনেক কমিয়ে এইটুকুলা রেট কমায়, আমি কিন্তু সেটা করিনি, আমি এটাকে আরো মোটা করে রেখেছি। আমার হাতটা রাখলে দেখতে পাচ্ছেন পুরোপুরি আমার হাত মোটা অংশে চলে গেছে। তো এই যে আমরা এটা মোটা দিয়েছি কারণটা হলো এই খাটটা ব্যবহার করবে অনেক বছর, তো আমরা 20 বছর গ্যারান্টি দিই। আরেকটা জিনিস হলো, এটা সবচেয়ে ব্যবহৃত জিনিস হলো এই জিনিসটা, এটা আমরা যদি ঠিক মতো না ব্যবহার সলিড ভাবে না দিই তাহলে কিন্তু এই খাটটা আপনার হয়তো শোপিসই থেকে যাবে, কিন্তু এটাই নষ্ট হয়ে যাবে। কারণ এটার উপরে আপনার বিছানার যে ছানিগুলো এগুলো বসে, তারপর এই যেখানে যে স্ক্রুগুলো এগুলো সবসময় হাই কোয়ালিটির জিনিস আমরা দিই, যাতে করে বিছানাগুলো 20 থেকে 30 বছর ব্যবহার করতে পারেন। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন বিছানার যে হাইজাগুলো এগুলা গর্জনে দিয়েছি, কারণ গর্জন হচ্ছে সবচেয়ে বেস্ট। আর এটাতে আপনার দাম যত বেশি খরচ পড়ুক আমি কিন্তু এগুলাই দেই, কারণ এগুলা আপনার আজীবন ব্যবহার করতে পারবেন। এটার বিছানা যে গর্জনের আমরা প্লাইটা দেখতে পাচ্ছেন, এটা খুবই মোটা, অনেকে হয়তো পাতলা করে দিতে পারে, আমার এটা খুবই সলিড এবং খুবই মোটা এবং আজীবন গ্যারান্টি দিয়ে আমরা এগুলো দিচ্ছি, যাতে করে কখনো গুনে ধরবে না, গুনে ধরলে আপনারা আমার কাছে নিয়ে আসবেন, আর গর্জন কখনো গুনে ধরে না। আর এটার যে সাইজটা দেখতে পাচ্ছেন 6 ফিট 7 ফিট, বাসা বাড়িতে একটা বড় সাইজের খাট থাকা মানে হচ্ছে ফ্যামিলিটা খুবই সুন্দরভাবে ব্যবহার করা, কারণ ছোট সাইজের খাট নিয়ে হয়তো দেখবেন যে খাটটা ব্যবহার করতে পারছেন কিন্তু সম কমপ্লিট না। যে খাটের সাথে আমরা আরেকটা প্রয়োজনীয় জিনিস দিয়েছি সাইড বক্স, সাধারণত দুই একটা ড্রয়ারও তৈরি করা যায়, আমরা দুইটা ড্রয়ার দিয়ে তৈরি করেছি। কালারটা দেখেন ভিতরও আমরা গোল্ডেন কালার দিয়েছি, আর এটা আমরা 6 পিসে তৈরি করেছি, যাতে করে আর কোনো কিছুই প্রয়োজনীয় অভাব নেই। এবং এটা যে ড্রেসিং টেবিলটা, এটাও কিন্তু ভিতরে পাল্লাগুলো দেখেন খুবই সুন্দর এবং মোটা করে তৈরি করা, চাইলে এগুলোও কিন্তু
বিভিন্ন সময় খরচ কমে অনেকে অনলাইনে ছেড়ে দেয় তবে আমি সেটা করিনি আমার জিনিসগুলো আমি আমার মনের মতো করে তৈরি করেছি আপনি শুধু ব্যবহার করে আমাকে যদি আমার থেকে নেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কোয়ালিটিটা কিরকম আর এটা যে ড্রেসিং টেবিলটা এটা 6 ফিট হাইট পাঁচটাও আমরা চওড়া দিয়েছি অনেক অনেকে হয়তো চওড়া লেস করে দেয় ড্রেসিং টেবিলের পরে আমি দেখাচ্ছি আজকে তিন পার্টের একটি আলমারি জি হয়তো আপনারা বেডরুম সেট দেখতে পাচ্ছেন এখানে আমি যে প্যাকেজটা দিয়েছি এটা রেটটা তো আর আলাদা করে বড় কিছু নেই 8000 টাকায় আমরা এই ফুল প্যাকেজটা দিয়েছি তবে একটা বিশেষ কথা যেটা হলো অনেকে অনলাইনে প্রোডাক্ট কিনে প্রাইসটা হয়তো দেখে যে অনেকে হয়তো আমি নিজেও অনেক জায়গায় যাচাই করেছি যে 70000 টাকাও আমি এগুলা তৈরি করতে পারবো 75000 80000 90000 আমি 1,00,000 পর্যন্ত এটাকে বাজেটে দেখলাম তবে যারা কাস্টমার তারা কিন্তু অনেক সময় জিনিসটা সরাসরি দেখে না তো কে কি দিচ্ছে সেটা দেখতে হলে আপনাকে সরাসরি শোরুমে আসতে হবে এবং আপনি যার থেকে যে প্রোডাক্টটা নেবেন সেটা ডিফারেন্সটা বুঝতে হলে আপনি তাকে আগে দেখতে হবে কম দামি প্রোডাক্টটা কিরকম ছিল ওইটা দেখে এসে যদি আমারটা দেখেন তাহলে হয়তো ডিফারেন্সটা আপনার বুঝতে সহজ হবে তা না হলে হয়তো আপনি ফ্যাপসময় ভেবেই যাবেন যে আমার প্রাইসটা কেন এত বেশি আমি কিন্তু এগুলো 70000 তৈরি করতে পারতাম বাট আমি এটা করি নাই কারণ হলো আমি চাই যে যেটা যারা এত টাকা দিয়ে প্রোডাক্টটা কিনবে তারা যেন দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারে এবং এটা তিন পার্টের আলমারি বলেন বা শোকেস বলেন সবকিছুই কিন্তু একটা প্যাকেজ যে আমি 80000 দিয়েছি আপনারা শুধু যাচাই করতে যাওয়ার জন্য সরাসরি আসবেন আর ভিডিও কলের সাহায্যে বা ছবির মাধ্যমে যারা দেখছেন তাদের ক্ষেত্রে বলবো সেক্ষেত্রে হয়তো আপনারা সঠিক তথ্যটা পাবেন না কারণ এটা যে কেউ আপনাকে হয়তো কম প্রাইসে একটা দিয়ে বলবে যে আমরা ওইটাই দিয়েছিলাম তবে আমার ক্ষেত্রে আমি বলবো আপনারা সরাসরি একবার চলে আসবেন না পারলে সেক্ষেত্রে আপনি আমাকে জানাবেন যে আমি কিভাবে এটা 80000 মানে আমি ডিটেইলসগুলো বলে দিব আর এখানে যে শোকেসটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু এই বেডরুম সেটের একটা অংশ তো আমি আলমারির ইয়াটা বিবরণটা দিচ্ছি এটা হচ্ছে একটি তিন পার্টের আলমারি উপর থেকে শুরু করে সবই নকশা ডিজাইন তো দেখতেই পাচ্ছেন এটার ভিতরের পার্টগুলো দেখাচ্ছি ভিতরে আপনার পাল্লাগুলো দেওয়া যেখানে আপনি কাপড় চোপড় যাই বলেন এখানে পাল্লার সিস্টেমে রাখবেন আর এইখানে আরেকটা পার্ট যেটা সেম এটা দুটো সাইডে একই পাল্লা থাকে আর এটা শুধু হ্যাঙ্গার সিস্টেমে দেওয়া থাকে কারণ এখানে হ্যাঙ্গার ঝুলিয়ে কাপড় চোপড় এবং মাঝখানে একটি ড্রয়ার এবং নিচে আরেকটা হ্যাঙ্গার সিস্টেম দেওয়া আছে যদি আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন লকারগুলো খুবই হাই কোয়ালিটি আমরা তৈরি করেছি আর এটার সাথে যে শোকেসটা দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর ভিতরের অংশটা আমি দেখাচ্ছি সবগুলোরই ভিতরে আপনি গোল্ডেন কালার দেওয়া আর এখানে যে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন খুবই মোটা করে আমি থিকনেসটা একটু বাড়িয়ে তৈরি করেছি অনেকে হয়তো চাইলে প্রাইসের জন্য কমিয়ে অনেকভাবে লেস করে তবে আমি সেটা করি নাই আমি সবকিছু হাই কোয়ালিটি রেখেছি আমার কাছ থেকে নেওয়ার জন্য আপনাকে হয়তো বলতে হবে যে এখানে ডিফারেন্সটা কি তো এখানে ডিফারেন্সটা হলো প্রত্যেকটা জিনিসের গুণগত যেমন কালার ফিনিশিং আপনার এগুলো না ধরলে বা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটার কালার ফিনিশিং কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস এটা বাসাতে আপনি রাখলে একটা কাঠের ফার্নিচারের শোভাই দিবে কারণ এটা কমপ্লিটলি দেখতে একদম কাঠের মতো গোল্ডেন কালারটা কেন দিয়েছি কারণ গোল্ডেন কালারের সাথে বিভিন্ন আসবাবপত্র ম্যাচিং করে এবং রাখলে বাসা এটা খুবই সুন্দর লাগে এটার সাথে যে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডরোবটা কিন্তু খুবই চওড়া অনেকে হয়তো এটাকে কি করে 18 ইঞ্চির ভিতরে রেখে দেয় আমি সেক্ষেত্রে আরো বাড়িয়ে এটাকে মোটা করে দিছি যাতে করে আরেকটু স্পেস বাড়লো কারণ এগুলোর ভিতরেও কিন্তু অনেক খরচ কমে যায় তো মানুষ হয়তো যাচাই না করে প্রোডাক্ট কিনে ফেলে কিন্তু খরচ যেটা কম সেটা কমই আছে আমার কাছ থেকে নিলে হয়তো দেখবেন যে যতটুকু বেশি সেটা কেন বেশি সেটা অবশ্যই আপনি বুঝতে পারবেন তবে 80000 টাকায় আপনি যদি এই প্রোডাক্টটা নেন আশা করি আপনার জন্য বেস্ট হবে বেডরুম সেটের সবচেয়ে বেস্ট আমার কালেকশন হলো এটার সাথে আমি যা যা দিয়েছি তা তো দেখাইলাম এই যে বেডটা দেখতে পাচ্ছেন এখানে কালার আমরা পরিবর্তনও করে দিই অনেকে হয়তো তার সোফার সাথে ম্যাচিং করে কালার নিতে পারবে বাসা বাড়িতে অনেকে সোফা থাকে তো এই ক্ষেত্রে আমাকে কালারটা বলে দিবেন আমি ওইভাবে বানিয়ে দিব এটা ভেলভেট কাপড় স্টোন থাই দিয়েছি স্টোন না চাইলে আপনি আমাকে বলবেন আমি ফ্ল্যাট করে দিব যা যেভাবে পছন্দ সেভাবে দিব তো এটা আপনার আমার কাছ থেকে নিতে চাইলে শুধুমাত্র আপনি 10000 টাকা অ্যাডভান্স করবেন আর ঢাকার ভিতরে যারা নিচ্ছেন তারা ডেলিভারি খরচ দিলেই আমি পাঠিয়ে দিব শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমি পাঠিয়ে দিব আর ঢাকার বাইরে যারা নিচ্ছেন তারা 10000 টাকা অ্যাডভান্স করবেন তাহলে আমি প্রোডাক্টটা আপনার যেখানে কুরিয়ার আছে কুরিয়ারে দিব যেখানে পিক আপ যায় পিক আপ ভাড়া দিয়ে দিব